কি ভাই নাটকে ভাইরাল হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ আমি ভাবতে পারিনি যে আর বাড়ি এখানে বাড়ি কোন গ্রামে বাড়ি ভাই এই মহারাজপুরে বাড়ি আর এর নাম মুখিয়াজি আর ওই মেয়েটা কোন ঠেকার রে ভাই মালদার ভালো বেটি ছেলেটা আর কালোটা কোন ঠেকার এই কালোটা এ গ্রামের কালোটার নাম কি রিয়া সিং রিয়া 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 আর ভালোর নাম? ওর নাম চালবিদা। তো অলওয়েজ এত ওর বাড়ি তো মালদা। তো উ অত তোমার উপর রাগছে কেন? ইয়া তো মুইও ভুল গেছে। শেখ ডরিয়া ইউটিউবে এত টাকা কামাইছে আরু কইছে বেশি চাপ দে আরে ভাই কিছু তো দিতে টাকা কামাইছে খুব ইউটিউবে বুঝপারছেন তো কিছু লাভ লাগে তো ঢেকেছি ইনশাআল্লাহ ভাই ভাইরাল হবে এই যে আমার ইউটিউবে দেখছেন কতগুলো ইউটিউব লাইভও চলছে এবং ভাইরাল ইউটিউবে যাবে ফেসবুকও যাবে সারা দুনিয়া দেখবে যে একে নাম কি আসল নাম मुखिया নাকি আসলাম সাহিরউদ্দিন শেখ সাহিরউদ্দিন শেখ ভাইয়ের আমার ইনারवाडी झारखंड মহারাজপুর এই ঝাড়খণ্ডের মধ্যে আপনাদের সাহেবগঞ্জ জেলা বারহারুয়া প্রখণ্ড বনিডাঙ্গা স্টেশনের পাশে মহারাজপুর ইনি খুব ইউটিউবে ভাইরাল হ্যাঁ খুব নাটক করে আর খুব মানে নাটকে ভাইরাল আছে তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে আমি পাঁচ হাজার টাকা দাবি করছি ভাই খুবই টাকা কামাইছে ইউটিউবে খুব আরে ভাই যা দিয়েছেন আমি পাঁচ হাজার টাকা নেব ভাইয়ের কাছে বেশি নেব না নাকি ইনশাল্লাহ আমার ভাই আরও মানে এই খা খারাপ খারাপ নাটক করি ভালো ভালো করি আর কি গোনা হবে আমি মানুষই তোকে মানুষকে না পারি তো ফের একটু অসুবিধা তো ভালো করবে আর যে বেটি ছেলের কথা বেটি ছেলে দু খারাপ করল দেশটাকে ভাতার চালিয়েছে তিন পাল্টিক খাইছে চোর ছিল আগে তো চুরি করা ছেড়ে দিয়েছে তোবা তিজ করেছে বলে জীবন আর চুরি করবো না ভালো হয়ে যাবো ভালো হয়ে যায় ছেড়ে দেয় চুরি করা বহুত দিন হয়ে গেছে একদিন স্টেশন আপনার বনেডাঙা স্টেশন আছে আপনার স্টেশনে তো ছোটো মোসাফির খানা কোনো কোনো স্টেশনে বড়ো বড়ো মোসাফির আছে তো বড় মোসাফির খানা দেবে আছে এই খেপা করেছি কি জানেন ওই যে চুরি করা তো ছেড়িয়ে দিয়েছি একটু কাজ করিয়ে দিয়েছি বলে কি এক হাত দেখিয়ে দিই মোসাফির খানার লোকটিকে মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই বলে কি ই তখন করেছে গোটা মোসাফির খানার লোক যখন ভোর রেখেছে সবাই নিন চলে গেছে রোটার চালু করে দেয় সবাই সবাই নিন পারছে এই ক্ষেপা করেছে কি এয়ার ব্যাগটা গেলে ব্যাগটা গেলে ব্যাগ লি ওর সিধে এনে একটাও ব্যাগ ঠিক রাখেনি যত গোটা মুসাফির খেলাতে ব্যাগ গালাচ্ছ চুরি করে এয়ার ব্যাগ গেলে ব্যাগটা ওর ব্যাগটা ভোরে ফজর চেতন দেখছে গাড়ি গাড়ি ধরবে কে বাড়ি যাবে কে কোন বিদেশ যেবে কোন উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার লাইরে এটা ব্যাগ তো আমার কে কার ব্যাগ রে ভাই কি দেখছে এটা একটু আমার লাই গোটা মুসাফিরখানাতে হাল চাল বাই দেখাল আর দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছি কি করছে মজা নিস তো এই লেগে আদম যায় তার ঘেমানে যদি তোবা করে ছেড়াও দেয় ফাঁক পেলিলে আরও ওই এক দেখিয়ে দেবে বুঝতে পারছেন জীবনে বেটা ছেলে তোবা করে লেগেছে কোন বেটি ছেলের সাথে আর গল্প করবো না ঝোঁক একটা ঋণ বেজে উঠলো ফোনটা ধরে লেগেছে বেটি ছেলের গলা হ্যাঁ সোনা কি খবর ভালো আছে জান খ্যাপা তুই তো তোবা করে ছেড়ে নেই ছেলে শুনে বলবো জীবনের কথা বলবো না আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ সোনা বলো কোথাতে বলছে না সোনা তো জীবনে কারোর মুখে শুনে রে অর কল যা হয়ে গেছে বুঝতে পারছেন এই হচ্ছে মানে বেটা ছেলে যায় পুরুষ যাত এটা হচ্ছে মানে আদম জাত ফেরেস তারা আল্লাহর কথা সবটাই মানবে যেটাই বলবে এই খটুটাতে পানি বর্ষাও ফেরেস তাকে অর্ডার করবে মেকাইলকে এই খটুটাতে পানি বর্ষাও তো এই খটুটাতে পানি বর্ষাবে অন্য খটুতে পানি দিবে না এই খটুটাতে পানি দেবে অন্য খটুতে পানি দিবে না আর যেটা বলবে আল্লাহ ফেরেস তারাকে ওটাই করবে একটু গিদি গুদি করবে না আর মানুষ একটু ফাঁক পেলে এলপেপকে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই দিয়ে দেবে বুঝতে পারছেন তো এরকম হচ্ছে তো সহাত্তর হাজার ফেরিস্তা আল্লাহর দরবারে দোয়া করবে তো সুরা হাসার শেষ তিনটা আয়াত মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে তাহলে সারা রাত আপনি লাগ ডেকে ডেকে ঘুমাবেন ফেরেস্তারা রাত আপনার জন্য দোয়া করবে যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে শহীদের দরওয়াজা পাবেন কোনো হিসাব লাগবে না আর যখন দিনে যদি মারা যান খাস জান্নাতে আপনাকে হিসাব লাগবে না আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বুঝতে পারলেন এই 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 চ্যানেলটার বাড়ি এই তোমাকে ইউটিউবে দেখতে পাচ্ছে নাকি এই ইউটিউব বানিয়েছে নাকি ছোটো শর্ট ভিডিও নাকি আর দেখা করবে আমার সাথে পরে বুঝতে পার ঠিক আছে তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই কথাটা শুনেন ভালো করে ধ্যান দিয়ে শুনেন তো এইগুলো দুয়ার তসমি পড়েন সকাল সন্ধ্যা পড়েন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন সব সময় স্মরণ করেন ভাই সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে সব সময় ডাকবেন আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকো আল্লাহর কাছে যদি সব সময় চাও আল্লাহ বিরক্ত হবে না বাপের কাছে যদি যাও বাপকে যদি এটা দাও আব্বা দশ টাকা দাও একবার আব্বা বিশ টাকা দাও আব্বা ত্রিশ টাকা দাও আব্বা ফের পঞ্চাশ টাকা দাও আব্বা এটা দাও আব্বা ওইটা দাও যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওটা চাই কিন্তু ভাই আমার এটা চাই ওটা চাই যদি বলে তো ওই লোকটা কি করবে মানে বাপ বিরক্ত হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহকে যদি সব সময় ডাকেন সব সময় যদি ডাকেন আল্লাহকে আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না আল্লাহ সব সময় নিত্য এবং নতুন আল্লাহর কাছে যত যাবেন যতবার যাবেন যত যাবেন আল্লাহ কোন সময় বিরক্ত হবে না ভাই আল্লাহ বিরক্ত হবে না ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না বারে বারে আস সেটাও না আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন আল্লাহর কাছে চাহেন আল্লাহকে খুশি করেন ভাইরে আমার বন্ধুরে আমার আর তো সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর রাসুল বলেন একটা সাহাবি এসে আল্লাহর নবী কে বললেন নবী গো আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে আল্লাহর রাসুল বললেন কিসের ব্যথা বললে আমাকে বিচ্ছাতে ছে যে বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি আরাম পাইনি কথা যখন বলল আল্লাহর রাসুল বললেন নের দোয়ারটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ে নিতাক কিংবা ফজরের নামাজ পড়ার পরে তিনবার যদি দোয়াটা তুমি পড়ে নিত্যা তাহলে তিনবার পড়ালে তোমাকে সাঁপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না তোমাকে সাপে কাটবে না বিচ্ছুতে কাটবে না আও জোবেলে মাতিল্লাহিত্মা খালাক

আপনাকে কোনো সাপে কামড়াবে না বিচ্ছুতে কামড়াবে না আর যদি কেটে না আপনাকে বিষ লাগবে না আল্লাহ রাসুল বললেন এই দোয়াটা তুমি তিনবার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে তোমাকে কোনো জেরেসা দংশন করবে না উসনা কিন্তু এই তাসবিহলা পড়বে মানুষ সালাম ফিরার পরে যেমনই সালাম ফিরা হলো এই সালাম ফিরা উড়ে গেল জুমার দিন দেখবেন জুমার নামাজ যখন পড়া হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা ঘুরে দেখা একটা লোক ভর ভর করে সব মসজিদে লোক বসে থাকে সব উঠে গেল এই পাগলেরা যদি জানত যে মসজিদে আগা কাতারের কি নাকি আগে মসজিদে যাওয়ার কি নাকি জুমার দিন সেকালে মসজিদে যাওয়ার কি নাকি মসজিদে আজান দেওয়ার কি নে কি যদি জানত আল্লাহ রসুল বলছেন তুমি আজানের যদি খালি ফজিল জানত তো মানুষ হুড়াহুড়ি করে মারামারি করে লাটারি করে আজান দিত বুঝতে পারছেন আজানটা মানুষ হুড়াহুড়ি করে আজান দিত লাট মানে লাটারি করে আজান দিত কিন্তু আজান দিত এখন মানুষকে আজান দিতে ঘরে আজান দিতে যাবে না বুঝতে পারছেন আপনারা ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনেন এরা আজান দিতে না জুমার দিন না সালাম দিনে দেখছেন গেল কেনে আল্লাহর বললেন তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন সেদিন খুশি মানাও আর ঈদের দিন তুমি খুশি মানাও ঈদের দিন তুমি খুশি মানাও আর ঈদের দিন তুমি কি করো যে ঈদের দিন জুমার দিন থেকে ঈদের দিন বলা হয়েছে আল্লাহর দাবি বললেন তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই অভাব আছে কথা বলেন হ্যাঁ করেন অভাব আছে করে ড্রেস আছে কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে থেকে ড্রেস বের করে লাগাবে একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বোর্ডে আসতে ফস ফস করে দিয়েছে শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে একদিন খেতে দেয় দুদিন খেতে দিবে তিন দিন কোনো খেতে চার দিন কেন কচুর শাক রানবে কচুর শাকে কি করেন আপনারা কচু কেন কি করে শাক দিয়ে ভাত দিবে জামাইকে তিন দিন পরে আল্লাহ আপনাকে সারাটা জীবন সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুস ছিল না মার ছিলেন আল্লাহ মার খাইয়েছে আপনাকে কানেকশন করেছে লাড়ির সাথে খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে মা তোমাকে মানুষ করে মানে মার পেটে মানুষ তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীদের তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাওয়ার তৈরি করে রেখেছে আস্তে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন খাচ্ছেন বড় হয়ে গেলেন আপনাকে সারাটা জীবন মাছ মাংস এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলে খাবে না আপনি শান্তিপান খাচ্ছেন এত খাবার দিচ্ছে কিন্তু মানুষ এখন নামাজ পড়তে যাবে একটা গঞ্জি গাইতে মসজিদে চলে গেল একটা কথা এটা গাঞ্জি গাই মসজিদে চলে যায় মানুষ গামছা গাই নামাজ পড়তে চলে যায় মানুষ পুরানা শাট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহরাস নামাজ পড়তে এগুলো মানুষের একটা স্বভাব আল্লাহ রাসুল বললেন তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটা গেয়ে তুমি মসজিদে যাও তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া আর নিজের বাড়ি যকমান আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গেয়ে দিয়ে চলে গেলাম ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গায়ে দিয়ে চলে গেলা গামছা তো গামছা গায়ে দিয়ে চলে গেলা যদি কোনো সময় পেলে ওর ওর চলে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে যাও তো দেখি তো আল্লাহর রাসুল বললেন ইধের দিন জুমার দিন তুমি একটু লাগাও রে ভাই একটু আতর লাগাও সুরমা চোখে লাগাও আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও মোটর সাইকেল চালিয়ে যেও না চার চাকা চালিয়ে জুমা পড়তে যাবে না হেঁটে যাও আল্লাহর সাহাবিরা যেদিন ড্যাং পায়ের বদলে বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই এই জন্য বড় ড্যাং করে হাঁটতেন না আগে বেরিয়ে যেতেন সাইকেলে বেরিয়ে যেতেন আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের ও একটা উট সাদকা করার নাকি পাবে আল্লাহরাই লিখে দিবে ভালো করে কথা শুনবেন একবারে হাদিসের কথা বলছি ভাই যকে উঠ উ করার নাকি তার তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদগা করার নাকি পাবে তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতা বন্ধ করে দেয় আজান জল হয়ে গেল খাতা বন্ধ করে দেয় খুদ বাসুনে এবার তখন যে যাবে ও ঘোড়া ডিমের নাকি পাবে সব জিরো জিরো ব্যালেন্স জিরো ঘোড়া ডিম এটা অনেকে পাবে না তার মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে পাঁচা দিকে গেটের কাছে ভিড় লাগে মানুষের এটা স্বভাব বদ খাস মানুষের জুমার দিন যাবে পাঁচা দিকে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল তখন উড়ে গেল মানুষ এটা বদ সভাস লয় বদ স্বভাব হয় হ্যাঁ এটা বদ স্বভাব সেখানে যাবেন আরে ভাই যাবেন তো নেকি করবেন আপনি সুয়াব নেবেন কায়ামাতের দিন নেকি মধ্যে ওজন হবে খেলো না কথা নয় মামার বাড়ির কথা নয় এগুলো নেকি মদি ওজন হবে পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনা ভারী হয়ে নামে যাবেন খেয়াল করেছেন ইয়াকটা নেকি কমে গেলে জাহান যেতে হবে মনে রেখেছেন খেলো না কথা মানুষ মরে যে মাটি দিতে যায় না মানুষ মরা গেলে জানা না পড়লে ইয়াক কেরাত নেকি জানা যা পড়বেন এক রাত নাকি দফন করে মাটি দিয়ে আসবেন এক রাত নাকি দু কে রাত নাকি পাবেন দু কে মানে দু অহুদ পাহাড়ে সমান কেরাত হচ্ছে মানে অহুদ পাহাড় চার কিলোমিটার চওড়া আট কিলোমিটার লম্বা আর মাটির তলে কত আছে আল্লাহ জানে এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে আর নেকি বোধ ওজন হবে কিয়ামতের দিন আপনি জানেন খেলো মনে করেছেন নাকি পৃথিবীদের দেশের খেয়ে দিয়ে চলে যাব মানে জান্নাতটা পাকা কলানা ছিলবেন আর খাবেন পাকা কলা নয় নেকি আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন যদি কাটা কাটা হয়ে যায় নেকি নেকি আর বদি সমান একবারে কারেন্ট মানে নেকিও আর একদম কাঁটা কাটা হয়ে গেছে আপনাকে জান্নাত আর জাহান নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফে ভরে দেবে না জান্নাতের আরাম পাবেন না জাহান নামের আপনি কষ্ট পাবেন ওখানে পুরা আসে থাকেন তো কথা হচ্ছে ভাই নেকি কামাবেন আগা দিকে যান আর একটা কথা যে আগা কাতারে বসবে ভাই জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে আপনি জান্নাতে পরে কেনে যেতে চাইবেন রে ভাই আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন আপনি আগে জান্নাতে যেতে চান নাকি আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন সাহাবিদা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে তো খেজুর খাচ্ছে আর বলছে আল্লাহর রসুলকে বলছেন হুজুর কিসের সেন্ট পাচ্ছি সেন্ট ছুটছে খসবু আসছে মহাকাশে বলে এটা জান্নাতের সেন্ট জান্নাতের খসবু ই করেছে কি খেজুরকে চালিয়ে ফেলে দেওয়া লাফিয়ে যুদ্ধে নেমে গেল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল লোকটা জান্নাতে চলে গেল বলল আমি যদি খেজুর খাই খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে আমি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল তাহলে আপনারা কি খেলো না মনে করেছেন জান্নাতে যাবেন পরিশ্রম করেন নামাজ করেন তসবি পড়েন আপনি আজান দিন মসজিদে যান আগে যা আজান দিন আজান দিলে আল্লাহর নবী বলেছেন কায়ামাতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কোটে মুয়াজ্জিনের মতন লোক মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যত দূর কণ্ঠের আওয়াজ যাবে মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাবে আজানের আওয়াজ যাবে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাওয়া দেবে সাক্ষী দেবে এ লোকটা মজেন এই লোকটা আজান দিয়েছিল বুঝতে পারছেন পৃথিবীতে হ্যাঁ তো আপনি এইভাবে ভাই মসজিদে যান তো নামাজ পড়বেন আজান দিলেন আপনার কি একটা মানে গুণহা একটা থাকবে না আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন তো আপনার সমস্ত জীবনের মাপ আপনি দূর উৎসারে পড়েন আর আল্লাহ মার আব্বাহ জাহিদ আমাদের এই দোয়াটা পড়ে নেবেন আল্লাহর নামের অশীল আপনার নজব হয়ে যাবে আর এর পরে একটা দোয়া আছে

সব শেষ হয়ে যাবে একটা গোনা থাকবে না আপনি আজান দিতে যাবেন কেন যাবেন না আল্লাহর রসুল মানলেন আজান দেওয়ার পরে নেকি কতটা পাবে যতগুলো লোক মসজিদে আসবে রে হায় তো মসজিদে যতগুলো লোক আসবে নমাজ পড়ার জন্য লোকগুলো মসজিদ আসবে ওই লোকগুলো যখন নামাজ পড়তে মসজিদ আসবে তো এই লোকগুলো মসজিদে যখন নামাজ পড়তে আসবে তো লোকগুলো যখন নামাজ পড়তে যতগুলো মাথা পড়তে নাকি পাবে আল্লাহর নবী বল আল্লাহর নবী কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কতটা নেকি পাবেস মানে মাথা পর্যন্ত কতটা নেকি আল্লাহর নবী বললেন একটা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে আযান শুনা তো 25টা বকরি সাদকা কইরা 25টা খাসি সাদকা কইরা যা নেকি পাওয়া যায় একটা লোকের মাথা প্রতি কতটা 10টা লোক যদি আসে 10 25 250 250টা বকরি আপনি জীবনেতে দান করতে পারবেন না কিন্তু কিন্তু একবার আজান দিলে আড়াইশো বকরি দান করার নেকি আপনার আমল নামাদের লিখে দেওয়া হবে নেকি খালি বয়ে চলে যাচ্ছে নেকির সব চলছে রে ভাই নেকি খালি কুড়িয়া কাছে করেন পাশে টানেন আর টাইনা না জান্নাতের মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন ভাই নেকিকে কামান সব কামান আর যদি নেকি না কামাতে পারেন তো ভাই কে দিন হাই আফসোস হাই আফসোস আমি কি করলাম হাই আফসোস আমি কি করলাম কেয়ামতের দিন আপ শুস করে লাভ হবে না পয়স্তা লাভ হবে না আপনাকে এখান থেকে কামিয়ে যেতে হতো এখান থেকে নাকি কামিয়ে সব কামিয়ে আপনাকে যেতে হতো আপনার জিন্দগিটা সব বেকার রে ভাই বুঝতে পারছেন সব বেকার তো কথা হচ্ছে ভাই সবাই জান্নাতে যেতে চায় অনেক ফজুলতের কথা অনেক সবির কথা অনেক নেকির কথা কত বলবো সময় কম এর আমার পরে ফের একটা বক্তা আছে তো মৌসুম ভালো আছে একটু আর বলে দি না একটু বলে দি না কি আচ্ছা আচ্ছা তো মানে আর মানে মানুষ বলে ভাই যে রোজা করা যেমন তেমন দুধ ফুটি আশা তো এখন জালসা করা যেমন তোমার একটু কালেকশানের দরকার মানে কালেকশানের আসা তো একটু কালেকশানও করতে হবে ইনশাআল্লাহ তো শুনেলেন একটু তারপরে বলছি মানে ফজিলতের কথাগুলো ছোট ছোট নেকি ছোটো ছোটো আমি বলেছিলাম মনে করেছিলাম খালি আর ফজিলত আর নেকির রজ করব আপনারা শুনবেন আজান দিবেন ভাই হুঁড়া করে মসজিদে আগে যাবেন আর আগা কাতারে বসবেন আর এমামের পাশা দিকে বসার চেষ্টা করবেন তাহলে আপনি আগে জান্নাতে যাবেন নেকি পাবেন উঠসাদগা করার আজান দিবেন জয়টা লোক যদি পঞ্চাশটা লোক আসে তো পঞ্চাশ সংখ্যা কত হয়েছে অতটি নেকি আপনি মাথা পড়তে পেয়েছেন প্লাস আপনার কি দিন সব বাড়ি ঘর যত দূর আওয়াজ যাবে সবাই জীবজন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গাওয়া দেবে সাক্ষী দেবে আপনি জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যে যাবেন তো জান্নাতে সবাই যেতে যায় জান্নাত কয়টা যে ভাই জান্নাত কয়টা শুনেননি জীবন আপনারা জান্নাত কয়টা শুনেননি কয়টা জান্নাত জাহান নাম এগুলো শুনে নিজে ভাই সাতটা হলো জাহান নাম আর জান্নাত হলো আটটা এটা মুখস্থ করলেন জাহার নাম কয়টা সবাই বলেন জাহার নাম কয়টা সাত জান্নাত আট জান্নাত আটটা আটটা জান্নাতের আটটা গেট আছে আর আটটা গেটে জাহান নামের আটটা গেটে আট ছে লোকও জান্নাতে যাবে অন্য লোক জান্নাতে যেতে পারবে না তো একটা গেটে লেখা আছে বাবু সলাদ একটা গেটে লেখা থাকবে বাবু সলাদ শুধু সলাদ পড়নেওয়ালা নামাজি লোক দিনদার পরেজগার যারা জিন্দগিতে নামাজ ছাড়েনি ভালোভাবে নামাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে ওই লোকটা যাবে বাবু সলাদ গেট দিয়ে ঢুকে ওই জান্নাতে প্রবেশ করবে আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে জিহাদ তো এখন নাই জিহাদ তো করতে পারবেন না জিহাদ তো নাই জিহাদ চলে না তাহলে আপনি ওটাও গেট খালাস বাবুর সলাতে আপনি নমাজ তো ভালো করে পড়েননি নমাজ আপনার ঠিক নাই ওটাও গেট আপনার শেষ বাবুর সল মানে বাবুর জিহাদ ওটাও গেট শেষ বাবুল হজ একটা গেটে লেখা থাকে বাবুল হজ শুধুমাত্র হাজির হাজার নাতে যাবে ওই বাবুল হজ গেট দিয়ে হাজির ঢুকবে অন্য কোনো মানুষ যেতে পারবে না যদি খালি টুকি ভুলকি করে ফেরস তারা লাঠি লেখালে আছে সঠাং করে দেবে মায়েরা একেবারে লকডাউনের সময় দেখছিলেন দিয়েছিল চারা চার দিবে তাকে ঠিক করে দেবে তো বাবুল হজ গেট শেষ হাজিরা ওটা গেট দিয়ে যাবে আর একটা গেটে লেখা আছে বাবু রাইয়ান শুধুমাত্র রোজাদার যাবে রোজাদার ছাড়া অন্য লোক ওই জান্নার দিয়ে ওই গেট দিয়ে যেতে পারবে না আপনার জিন্দগিতে রোজা ঠিক নাই রোজা ভালো করে করতে পারেননি ছেড়ে ধরে করেছেন যেটি ছেড়েছেন ছুটে যে ছুটি গেছে রোজা ভালো করে রাখেননি ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন ওই রোজাটাও আপনার শেষ তো ওই বাবু মারাইয়ান গেট দেওয়া শেষ হয়ে গেলাম একটা গেটে লেখা থাকবে বাবু সাদকা যারা পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করে বেশি বেশি করে দান করে বেশি कैसी करे खैरत करे वो सद का खैरत करने वाला কোন রকম ওই গেটটারে যদি পয়সা করে ভালো করে দান ধ্যান করেন মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন ফকের মিসকিন গরিব দুঃখীকে দান করেন ওই গেটটার কাছে কোনো রকম খাড়ো হতে পেবেন আর একটা গেট এলাকা আছে বাবু জিকির ওই বাবু জিকির আপনাদের তো কোনো সময় জিকির নাই তাসবি নাই জিকির নাই আল্লাহ বিল্লাহ মুখে নাই সব সময় খালি মোবাইল সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত তো ভাইরে আমার এ ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনে ভাই ওই বাবু সাদকা গেটটা দিয়ে জান্নাতে যেতে পারবেন তো আজকে আমি আপনাদের এখানে দেখতে চাই যে বাবুর সাদকা গেট দিয়ে কে কে যেতে চান আরও জান্নাতে প্রবেশ করতে চান অন্য গেটে যেতেই পারবেন না এই গেটটা দিয়ে রকম যেতে পারবেন তো ভাই একটু আসেন যে বাবুর সাদকা গেট দিয়ে এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা যে ব্যক্তি মসজিদে এক টাকা যদি দান করে একটা টাকা একটা লোক ছিল তো একটা লোক করেছে কি বলছে গ্রামের মধ্যে খুব পয়সা বলা লোক বললে আমি একটা টাকা নেব না পাশে একটা গরিব ছিল ওই লোক বড় লোকটার বাড়ির পাশে একটা খ্যাপা লোক মানে গরিব লোক একদম তো এই খেপা করেছে কি এক টাকার চুন কিনেলেছে হাটে চুন কিনে এনে ওই যে ডাড়ামে চুন গুলা রং গুলা রঙ করছিলো মসজিদে এক টাকার চুন কিনে এনে ডাড়ামে লোক করে দিতে ঢেলে এবার দিনে গুইলা ওই ঘরে রং করে দেয়া করেছে কি পলাস্তর করে রং করে দিয়েছে রে ভাই এইবার লোকটা মরে গেছে ওই গরিব লোকটা মরে গেছে এবার এই লোকটা যে মসজিদ তৈরি করেছে এই লোকটার জন্য আল্লাহ একটা জান্নাতে একা একটা সুন্দর রুম তৈরি করেছে জান্নাত মানে তৈরি করেছে এইবার ওই জান্নাতের ওই রুমের মানে একটা মেয়ে মানে সাইড রুমে গেটের কাছে সাইড রুমে ওই খাপাকে একটা টিন দেওয়া লোকটাকে দিয়ে দিয়েছে ভাই ওই লোকটা ঘেরাচ্ছে লোকটা অনেকদিন পরে মা মারা যে মসজিদ তৈরি করেছে ওই পয়সাওয়ালা লোকটা যখন মারা গেছে ওকে নিয়ে যা ওই জান্নাতে যখন ওকে প্রবেশ করে দেখেছে রে ভাই যেমন গেট খোলা দেখছে সাইড রুম খা খাপা বসে আছে বাড়ির পাঁচজনকার বলে তুই আমার জান্নাত এখানে এটা জান্নাত তো আমার স্পেশাল আমি মসজিদ তৈরি করেছি পৃথিবীতে আল্লাহ আমার জন্য এটা জান্নাত তৈরি করেছে তো তুই এখানে কেনে বললে আমি কেনে আর কতদিন হলো জানো কতদিন থেকে কেনে আছি জানো যখন মরেছি তখন থেকে কেনে আছি বলে কেনে বললে ভাই তুমি তো জানো না তুমি তা বলেছিলে কোনো লোকের টাকা নিব না আমি লক পের এক টাকার চুন কিনা তোমার ডাল মেরে মিশাল করে দিয়েছিলাম ভাই ওই এক টাকার চুনের বদল আল্লাহ আমাকে সাইড রুম টাই একটা রুম আল্লাহ